गणपति जी की सेवा मंगल मेवा सेवा से सब विघ्न करे तीन लोग। गुड इवनिंग। तो আমি সুপ্রিয়া আবার দেখো বিকেল থেকে তোমাদের সাথে চলে এসেছি। তো ভালো, আবার বৃষ্টি পড়ছে, সকাল থেকে একটু শুকনো শুকনো হয়েছিল, একটু রোদও উঠেছিল, তো এখন দেখছি মানে মাঝে খুব বৃষ্টি হলো দুপুরবেলাতে, তো ঘুমটাও একটু বেশ ভালোই হয়েছে। উঠেই ভাবলাম না একটু ক্যামেরাটা ধরে নিই, আর দাসবাবু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল, রেস্ট করেছিল, তখন আর ক্যামেরা ধরা হয়নি। তারপরে এখন আবার ডিউটি বেরিয়েছে, সেকেন্ড আপে আবার যেতে হলো, মিটিং আছে, তো গেছে, আর আমি এখন একা বসে বসে বোর হচ্ছি, কিছু করার নেই। তো ভাবলাম তোমাদের সাথে কালকে আমি শপিংয়ে কী কী কিনেছি একটু শেয়ার করে নিই। সবটা দেখাচ্ছি না, মোটামুটি আমি কিছুটা তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। তো চলো এখন উঠে বসে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই যে কালকে কী কী কিনেছি, কসমেটিকে কী কী কিনেছি সেগুলো একটু দেখাই। আর ড্রেস মেটেরিয়ালস এখন দেখাবো না, যখন পরবো তখন তো নিশ্চয়ই দেখতে পাবে তোমরা। তো চলো আরও আর যা কিনেছি বাকি পরে দেখাবো। চলো প্রথমে তোমাদের দেখাই কী কিনেছি। এই যে এটা একটা ল্যাকমি ফাউন্ডেশন, এটা আমার ছিল না, শেষ হয়ে গেছিলো, এটা একটা কিনেছি। এই দেখো চারটে নেল পলিশ কিনেছি, একটা আছে ব্লু কালারের এই কালারটা, একটা আছে গ্রিন এই কালারটা, একটা আছে, এটা হচ্ছে মানে সরি গ্রে কালার, গ্রে এটা, আর এটা আছে লাইট ভায়োলেট কালার, দেখতে পাচ্ছ। কিছু বিন্দি কিনেছি, এই যে দেখো এই একটা, এই বিন্দিগুলো না আমাদের ওখানে পাওয়া যায় না, খুব একটা পাওয়া যায় না, তাই আমার বেশ ভালো লাগলো বলে নিয়ে নিলাম, বাবার কাছে নেইও এটা। এই যে ভালো লাগে এগুলো, মাঝে মাঝে এগুলো পড়লে বেশ। আর এই দুটো ব্যাক ক্লিপ কিনেছি, এই যে এই একটা আর এই একটা, ঠিক আছে। আর একটা স্ক্রাবার আর দেখাচ্ছি, এই যে চুড়ি, চুড়ির বক্স কিনেছি, কাঁচের চুড়ি, দেখো কালারটা দেখো, এই যে ভেলভেট কাঁচের চুড়ি, এই এক বক্স আছে দেখতে পাচ্ছ, এই কালারটা হচ্ছে খুব সুন্দর কালারটা, ব্লু ব্লুই হবে, ডিপ ব্লু কালার এটা, হ্যাঁ, কিন্তু এটা ভেলভেট দেওয়া যায় একটু অন্যরকম লাগছে কালারটা, দেখো এটা কিন্তু ব্লু কালার, তাই না? এটা হচ্ছে রয়্যাল ব্লু, এটা কাঁচে, এটা ভেলভেট কাঁচের ভেলভেট চুড়ি। আর দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন, মাঝে মাঝে না বিভিন্ন শাড়ির সাথে পরলে ভালোই লাগে, আমার ভালো লাগে কাঁচের চুড়ি পরতে, খুব ভালো লাগে, হাতে বেশ ছুনছুন করে, হাতগুলো খুব সুন্দর লাগে। এই যে ভরা ভরা লাগে, এটা হচ্ছে রেড, আর কালার কম্বিনেশন করে এগুলো পড়লেও না একসাথে খুব সুন্দর লাগে দেখতে। এই যে দেখো কিনেছি, আর দেখাচ্ছি দাঁড়াও, একটু কসমেটিক কিছু কিনিনি, আর এবার ঘরের দুটো জিনিস কিনেছি, এখানে কি আছে, এটা একটা স্টুল জানো তো, এই দেখো এটা এরকম, এগুলো সেট করে দেখাচ্ছি, এটা ফোল্ডিং স্টুল জানো তো, এরকম ফোল্ডিং আছে, তো দেখো এরকম আছে, এটাকে তুমি এভাবে খুলে দিলে দেখতে পাচ্ছ, এই যে এর সাথে এর নিচে এটা ভরে দিলে, এটা একটা দিয়েছে ভরে দিলে এটা, তার উপর এই যে এটা আছে স্মাইলি, এর ঢাকা কভারটা দিলে তুমি এর ভেতরে কিছু জিনিসও রাখতে পারো, তারপরে স্টুল হয়ে যাবে। এই দেখো খুব ভালো লেগেছে জিনিসটা, ওই জন্য আমি নিয়েছি, এটা খুব সুন্দর বেশ ভালো লাগলো দেখে। এই দেখো প্যান্টা নেন, এটা বোধহয় বসতে পারো, বেশ মানে বসা যাবে, ভারী আছে মানে শক্ত আছে, ভেঙে যাবে না বসলে,
হ্যাঁ খুব মোটা মানুষ বসলে তো ভেঙে যেতে পারে, কিন্তু এটা এরকম দেখলাম। আরো আসছি, দাঁড়াও একটা জিনিস নিয়েছি, এই যে ফ্রুট বোল, এটা আমার ছিল না, হ্যাঁ এটা এটা একটা নিলাম, মানে কাঁচের ছিল না, এমনি আছে আমার, প্লাস্টিক আছে, স্টিলের ছিল, তো এটা ছিল না বলে এটা একটা নিলাম। কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্টস করে। এই ভালো হয়েছে না, আমার খুব পছন্দ, যারা অনেক রকম ছিল তো আমার এটাই বেশি ভালো লাগলো বলে এটা নিয়ে নিলাম। এবারে এগুলোকে নিয়ে যেতে হবে, এত দূরে রাস্তা, কী করে কালকে সব প্যাকিং করতে হবে, পরশু দিন তো বেরোচ্ছি, তো এবারে সব প্যাকিং করে নিয়ে যাওয়াটা খুবই চাপের। তো যাই হোক, নিয়ে তো যেতেই হবে, কিনেছি যখন এটাকে ভালো করে প্যাকিং করতে হবে, ওরা যে প্যাকিংয়ে দিয়েছে না এটাতে, এটা সেভাবে মানে নিয়ে যাওয়া যাবে না, গেলে হয়তো ভেঙে যাওয়ার চান্স আছে, যেহেতু এটা কাঁচের। তো দেখতে হবে, ভালো করে প্যাকিং করতে হবে। চলো এটুকুই আমার শপিং কমপ্লিট, এটুকুই। আর ড্রেস মেটেরিয়ালস তো এখন দেখাচ্ছি না, বলে দিয়েছি পরে দেখাবো তোমাদেরকে। তো চলো আমার সাথে থাকো, এবার একটা সন্ধ্যে দেবো, তারপরে আবার যদি কী কী করছি দেখাবো। তো চলো আমি এখন একটু পাশে মানে জাস্ট পাশে যে আছে তার বাড়িতে যাচ্ছি, দুদিন থেকেই বলছে ভাবি আই আইয়ের, তো ও এখন আসেনি, বাড়িতে বসে বোর হচ্ছিল, তো আর যাই হয় ওর কাছ থেকে ঘুরেই আসি, অপসপ করে আসি, তো তোমাদের সাথে তো শেয়ার করবো যতটুকু পারবো, ওর সাথে পরিচয় করিয়ে দেবো। চলো সাথে থাকো। তো দেখো আমি এখন পূজার এখানে এসে গেছি, ওর পাশেই থাকে জাস্ট আমার পড়োশিও, তো এবার ওর সাথে একটু ইন্টারাকশান করিয়ে দিই। প্রথমে ওর ইন্টারাকশানের মধ্যে ওর যেটা হয়েছে ওইটা বড় মেয়ে, কেন নামে বেটা নাম বাতাও, মেরা নাম হে রাশু, আপনার প্যারা প্যারা নাম হে না, আপনার নাম অর্ণা সিং হ্যাঁ, মম্মি তো বস শিবু বলতি হ্যায়, মম্মি তো বস শিবু বলতি হ্যায়। দেখো বাড়ির ডেকোরেশন কি সুন্দর করেছে, খুব সুন্দর মেনটেন্স বাড়ির, ও হচ্ছে ডেভিড টিচার হচ্ছে, কিন্তু তাও দেখো দুটো বাচ্চা, তারপরে এইগুলো কি সুন্দর মেনটেন করে রাখে। আপকো দেখাও, ওলি 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 দেখো দেখো তিতলি দেখো कैसे होता है बच्चा, तितली ऐसे ही तोड़ती है देखो, तितली कबूतर ऐसे आ रहा है ना, তোমাদেরকে তো বলেছি যে আমি এখন পূজার বাড়িতে এসেছি, তো দেখো পূজা আমার জন্য কি করছে, তো এখন পিজা বানিয়েছে, এই যে হচ্ছে পূজা, এই যে ইন্টারাকশন দিয়ে দিই হচ্ছে পূজা, তো ও হচ্ছে আমার মানে পড়োশি হচ্ছে আমার পাশেই থাকে, হ্যাঁ আপকো ভি দিখাওঙ্গি না, মম্মি কো পহলে ইন্টারাকশন দে দু, তো ও ডিএভি কে টিচার হ্যায়, লেকিন বহুত আচ্ছি হ্যায়, দিল কি বহুত আচ্ছি হ্যায়, আর দেখো পিজা উসকে হাত কে বানায়া হুয়া, তো সহি মে পহলি মে তো মেরে পহলে ব্লগ মে বাতাই হু পূজা কে বারে মে কে কিতনি আচ্ছি হ্যায়, হ্যাঁ মানে একদম বুলা বুলা কে ও মানে হেল্প করতি হ্যায়, ভাবি কুছ চাইয়ে কুছ লাগেগা, তো এই হে পূজা কা ইন্ট্রোডাকশন। तीन लोग थे की सर।
তো আমি পূজার ওখানে বেড়াতে বেড়াতে আমি গণপতি এখানে এসে গেছি, একজনের বাড়িতে গণপতি বসেছে, তো এখানে ওই জন্য আমি মানে আরতিও দেখতে পেলাম গণপতি। এখানে দেখো অনেক পুরনো পুরনো আমার মানে যারা ছিল আগে তাদের সাথে পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল। এই যে ও নতুন, এরা সবাই আগে অনেক পুরনো, তো তোমাদের সাথে দেখানো হয়ে গেল। আর এই ভাবির বাড়িতে পুজোটা হয়েছে, মানে উনি বসিয়েছেন গণপতি। তো এই যে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে, হ্যাঁ এই যে পূজা আমাকে নিয়ে এসেছে, পূজাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস। হ্যাঁ ইসিলিয়ে কি ও লাই হ্যায় মুঝে ইয়াহাঁ কি মুঝে আরতি ভি দেখনে কো মিলা, হ্যাঁ আরতি মিল গিয়া, ফির প্রসাদ মিল গিয়া, ভগবান জি কো দর্শন হো গিয়া, তো আর কি চাইয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম অনেকটাই, আমরা এখন বসে একটু আড্ডা দিই। হ্যাঁ এই যে অনেকদিন পরে সবাইকে পেয়েছি, হ্যাঁ তো চলো আমি আবার আসছি তোমাদের সাথে। चलो अब बताओ मेरे बारे में कुछ, मेरे चैनल में चलिए बताइए, वीडियो बन रहा इधर, मेरे सब्सक्राइबर के लिए आप बता दो भाभी मेरे बारे में बताओ क्या थी, बहुत सुंदर, इतनी अच्छा मतलब कि चला रहे थे ना क्लब को कि मैं क्या बताऊं। हम लोग का क्लब का नाम क्या था बजम में, नाम शीतल महिला मंडल, शीतल महिला मंडल। मैं भाभी के नाम से बहुत सुनी थी, फेमस थी, मतलब सीमा कपूर मैडम के मुझसे बहुत सुनी थी, भावना सुनीता लोग कि दास भाभी बहुत अच्छी थी, एक डांसर थी, ट्वीटिंग थी, सबको एकता रख के चलती थी। बस मेरा ये सौभाग्य है कि शीतल महिला मंडल अभी भी चल रहा है, मेरे चलाने से अभी चल रहा है, है ना? और आप फिर एंट्री मारिए, हाँ बीच बीच में आइए भाभी, हाँ कोशिश तो जरूर करेंगे क्योंकि वो मेरा दिल है, क्योंकि मेरे अपने हाथ से आप आए तो और अच्छा चले, जो क्या है न्यू लोग अब न्यू जैसे चल रहे हैं, तो वो है जो पुराने हैं उन लोग थोड़ा और सही बात है। नहीं मैं बीच बीच में आती रहूंगी, देखती रहूंगी, बीच बीच में जैसे आके देखे तो अच्छा लगेगा, सब करेंगे ना तो बहुत अच्छा, आपका गाइड करेंगे तो अच्छा लगेगा। ठीक है कोशिश तो करूंगी, सोची नहीं थी कि आप आ गए मेरे घर। नहीं सही, नहीं आपके घर में क्या बोले, हम तो दर्शन गणपति जी के लिए आ गए। मेरे को मालूम नहीं था ना कि नहीं, पूजा के घर में मैं माने ऐसे गई बैठने के लिए, तो पूजा बोली कि जाना है भाभी हो रामायण आंटी के यहाँ, आप आज ही आ गए क्या? नहीं मैं शनिवार को आई, तो मेरे को तो अच्छा ये सोची होगी ना कि आपसे मेरा परिचय, हाँ जाना है गणपति बैठा है तो चलिए घूम के आते हैं, हाँ तो मैं बोली चलो देख मुझे कुछ नहीं है, चलिए चलिए, तो लेके आई तो अच्छा हुआ, सबसे मिलना हो गया है ना, नहीं अब पुराने लोगों से मिलो तो एक अपना अलग आता है, पूरा वो आपको देखिए फेसबुक में, अच्छा ये भी बोल रही है, तुम्हारा नाम क्या है? मैं बताई कि आंटी ज्योति, अच्छा आपके बारे में बताई मैं कि हमारी महिला मंडल की शीतल महिला मंडल की अध्यक्ष थी, बहुत अच्छा गाइड करती थी, और जब से वो गई ना मैं आंटी गई तो मैं छोड़ती, नहीं नहीं अब आ गया, सब पुराने निकल गए, जो नया है उन लोग थोड़ा समझ नहीं पा रहे हैं, वो तो सही है, अभी का अलग ही है थोड़ा, बहुत मैं क्लब बनाने के लिए हम लोग बहुत संघर्ष किए हैं, सही में उस क्वार्टर के लिए क्या किए, जब तक यहाँ सर हैं तब तक आप ज्वाइन करिए और थोड़ा सा गाइड करिए, कोशिश तो जरूर करेंगे, दिन तक भाई चले फिर तो सब अपना अपना देखेंगे, एंजॉय हो जाए और पुरानी याद को ताजा करें, सब ताजा करें, चलो ठीक है, ठीक है कोशिश करेंगे, डन। আমি আর একটু জায়গায় এসেছি গণপতি দেখতে, তো তোমরা দেখিয়ে দিচ্ছি,
कितना बोलू बोलू की लड़की है, दोनों चारा एक है देखा था पुलिस लड़की है মানে দেখা হয়েছে পরিচয় নয়, চলো ওরা সবাই গণপতি দেখতে ভালো লাগলো, সন্ধ্যাটা অনেক গণপতি দর্শন হলো, তো চলো গণপতি দেখি। এখানে সবাই মানে পাবলিকালি ইয়েতে হচ্ছে না, তো বারোয়ারি পুজো হচ্ছে না বলে সবাই বাড়িতে বাড়িতে গণপতি বসিয়েছে, তো দেখতেই পাচ্ছ এক জায়গায় দেখে না সাথে দেখো সবাই কি সুন্দর সেজে গুজে এসেছে, মানে একটা অকেশন হলেই হলো। আর এখানে দেখো ফটো সেশনও চলছে দেখো, তো এরা খুব সুন্দর করে সবাই তৈরি হয়ে এসেছে, তো ভালোই লাগলো আমারও বেশ অনেক মানে একটা সময় কাটলো, সন্ধ্যাটা ভালোই কাটলো। এখানে সবাই এরা এইভাবেই এনজয় করে, মানে কোনো কোনো অকেশনকে না এরা খুব সুন্দর করে এইভাবে, আমিও যখন ছিলাম তো এরকম ছোট ছোট অকেশনগুলোকে খুব সুন্দর এনজয় করতাম, তো এরা এইভাবেই করে এই সুন্দর নিজেদের মধ্যে। আপ লোক তো ইধার ঘুমিয়ে না, আপ লোক সব ইধার ঘুম যাইয়ে, সব ইধার ঘুম যাইয়ে। তো এরা নেই, ये मेरा ब्लॉगिंग चैनल में जाएगा ना, यूट्यूब में जाएगा। हाँ, तो ये सब देखिए कितने अच्छे बन ठन के आए हैं गणपति जी दर्शन के लिए। हाँ, ये देखो सब, देखो कितने, ये देखो कितनी अच्छी से प्यारी सी लग रही है, एकदम तैयार होके। अपना गजरा दिखाओ, अपना गजरा ही बहुत कितना अच्छा, देखो बताती हूँ, शांतिनिकेतन ब्लॉगर सुप्रिया, सब्सक्राइब भी कर देना है ना, जितने लोग हैं उतने लोगों को मैं रिक्वेस्ट कर रही हूँ मेरा चैनल को सब्सक्राइब कर देना। आप देखते रहे ना, अभी मैं बांग्ला में कर रही हूँ लेकिन अभी हिंदी में आने वाली हूँ, इसी चैनल को हिंदी में लाऊंगी आप लोगों के लिए, है ना। तो देखो कितने अच्छे से सब तैयार होके आए, बहुत सुंदर लग रहे हैं सब। चैनल को सब लाइक कीजिए, सब्सक्राइब कीजिए और कमेंट कीजिए। अच्छा, चैनल का नाम बता दीजिए, शांतिनिकेतन ब्लॉगर सुप्रिया, आप बताओ। तो चलो तो देखो हमें गणपति देखे प्रसाद नहीं बड़ी चले এসেছি। এই যে দাসবাবু এখন নিজের মুখটা দেখছে, দাসবাবুকে সারাদিন তোমরা দেখতে পাওনি, কারণ সারাদিন আগে ব্যস্ত ছিল, সারাদিন ডিউটি নিয়ে ব্যস্ত ছিল, আমাকে একদম সময় দেয়নি আজকে, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। খাওয়ার সময় ছিল, ব্যাস ওইটুকু সময়, তারপর একটু অনেক রেস্ট করলো, তখন আমি ক্যামেরা ধরিনি, তখন আমারও ঘুম ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপর আবার ডিউটি চলে গেছিলো, তারপর আমিও ও আসার আগে আমিও বেরিয়ে গেলাম একটু। আজকে ওর সাথে আমার সেরকমভাবে ইন্টারাকশন হয়নি, সকাল যেটা হয়েছে সকাল ও আটটায় বেরিয়েছে ডিউটিতে, তারপরে এসেছে আজকে, আজকে ও লেটে এসেছে, তিনটের সময় এসেছে, আড়াইটা তিনটের সময় এসেছে, ভাত খেয়েছি, তার মধ্যে একটু শুয়েছি, আবার পাঁচটা সাড়ে পাঁচটা বেরিয়ে গেছে, তাহলে কতক্ষণ ছিল আজকে বলো। আবার আমি এখন এলাম, এখন ঘড়িতে বাজে প্রায় নটা, তো আমি এসেছি সাতটা, ওই সাতটায় আমি তো ছিলাম না, আমি এলাম নটায়, তো এখন ওর সাথে দর্শন হলো, এরপর খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তো আজকে সারাদিনটা ও আমাকে ঠিক মতন দিতে পারেনি, এটা হলো কথা, এই হলো দাসবাবু। তো আজকে ব্লগটা তাহলে এটুকুই রাখছি, অনেক কিছুই দেখালাম, গণপতিও দেখালাম, অনেক কিছু দেখালাম, তো যেটা হচ্ছে আবার বলছি সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর শান্তিনিকেতন ব্লগার সুপ্রিয়া দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের মতো এটুকুই, আবার আসছি ছত্তিশগড়ের আরেকটা ব্লগ নিয়ে, বাই বাই, গুড নাইট, গুড নাইট।